শহরে ইটপাথর ধুলোবালি আর নিত্যদিনের ব্যস্ততা থেকে হাঁপ ছেড়ে বাঁচতে ঘুরে আসতে পারেন ভারতের মেঘালয় রাজ্যের সোনাং পেডাং থেকে, যেখানে সুউচ্চ পাহাড় আর পাথুরে নদীর জলধারায় হারিয়ে যেতে পারেন এক নিমিষেই। সোনাং পেডাংয়ের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখে আপনি বিমোহিত হবেন। বাংলাদেশের মানুষ একসময় অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটির স্বাদ নিতে ছুটে যেত নেপাল বা ইউরোপ আমেরিকাতে। অনেকের আবার ইচ্ছে থাকলেও খরচ ও সময়ের কথা চিন্তা করেই এসব রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের স্বাদ নিতে পারতেন না, কিন্তু এখন সহজেই এসব উপভোগ করতে পারছেন দেশের কোল ঘেঁষে থাকা পাশের রাজ্য মেঘালয়ের সোনাং পেডাংয়ে। সোনাং পেডাং ভারতের মেঘালয় রাজ্যের অন্তর্গত একটি গ্রাম, সিলেটের তামাবিল থেকে যে গ্রামের দূরত্ব মাত্র 15 কিলোমিটার। গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে পাহাড়ি নদী উমগড়, আর এই পাহাড়ি নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে অ্যাডভেঞ্চারাস ট্যুরিজম। এখানে তাঁবুতে রাত্রি যাপনের পাশাপাশি ক্যাম্প ফায়ার ও বার্বিকিউ করার সুযোগ রয়েছে। উমগড় নদীর স্বচ্ছ জলে নৌকা চালানো ও কায়াকিং করার ব্যবস্থা রয়েছে। এছাড়া স্কুবা ডাইভিং ও সোনার্কেলিং করা যাবে স্বল্প খরচে। আপনি যদি একটু বেশি সাহসী হয়ে থাকেন, জিপ লাইনিং ও ক্লিফ জাম্পিং এর মতো অ্যাক্টিভিটিতে অংশ নিয়ে শূন্য ভেসে প্রকৃতি উপভোগ করতে পারবেন। এসব ছাড়াও জিপ বা ট্যাক্সিতে চেপে ঘুরে দেখতে পারবেন পাহাড়ের ভাঁজে ভাঁজে থাকা প্রকৃতির সব অপরূপ সৌন্দর্য। এভাবে মেঘালয়ের সোনাং পেডাং থেকে খুব সহজেই অ্যাডভেঞ্চারময় দারুণ সময় কাটিয়ে আসতে পারবেন। শায়লা বিথি, বেঙ্গল নিউজ 24।